জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আয়ের বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুধু দর্শক, আমরা অজানা বিষয়গুলোকে আপনাদের জানিয়ে দিব। আজ যে বিষয়টি জানাবো তা হচ্ছে, চক্ষু বন্ধ করে নামাজ পড়া যাবে কি যাবে না? এই অজানা বিষয়ে জানাবার জন্য যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর আহমদ আবুল কালাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। একটি অসাধারণ বিষয়, কারণ অনেকেই মনে করেন যে চক্ষু বন্ধ করলে খুজু হবে, মানে আল্লাহর দিকে একান্ত মনোনিবেশ হবে, অতএব চক্ষু বন্ধ করাটা উত্তম। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়। এ কারণেই নয়, নামাজের একটি স্বতন্ত্র কাঠামো রয়েছে এবং যে কাঠামো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইজা কাম আহাদুকুম লিউসাল্লি ফাইন্নামা ইয়াস্তাকবিলু রাব্বাহ। তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায়, সে কিন্তু আল্লাহকে কিবলামুখী করে। চোখ বন্ধ করা মানে তো রবের থেকে একটা আড়াল দিয়ে ফেললেন সে, অর্থাৎ এই আড়াল তিনি দিতে পারেন না। এবং এসছে হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সল্লাইতুম ফালা তালতাফিতু, যখন তুমি নামাজ পড়বে তখন তো ইদিক সিদিক তাকাবে না। তো এই ইদিক সিদিক তাকানোর দুটো অর্থ, একটা হলো চোখ যেদিক তাকানোর দরকার সেদিক থেকে অন্যদিকে করা, আরেকটি অর্থ হলো চোখকে বন্ধ করা, সেটাও কিন্তু বিপরীত দিক থেকে ইদিক ওদিক তাকানো। এরপরে ওই হাদিসটির মধ্যে এসে যায়, ফা ইন্নাল্লাহ ইউসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি, সুবহানাল্লাহ, ওয়ালাম ফালাম ইয়ালতাফিত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কেবলাকে, তার চেহারাকে, ওই যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার দিকে কেবলামুখী করেন, যখন সে অন্য দিকে না তাকান। এমনি যখন কেউ নামাজে দাঁড়াবে তখন তার চোখের দৃষ্টিটা কোথায় থাকবে? দৃষ্টি থাকবে সেজদার দিকে, সেজদার জায়গা। বাদায়ে সানায়ের মধ্যে যে মাকরুহ হিসেবে উল্লেখ করা হয়েছে চোখ বন্ধ করে নামাজ পড়া, সেখানে কারণ হিসেবে কিন্তু ক্লিয়ার এসছে যে সেজদার দিকে যে তাকানোর যে সুন্নত, সেই সুন্নতটা ব্যাহত হয়। যদি অন্যান্য কেতাবে আরেকটি কারণ বলা হয়েছে, সেটা হলো যে ইহুদিদের ইবাদত বন্দিগী সম্পর্কে বলা হয়েছে যে ইহুদিরা স্বেচ্ছায় সজ্ঞানে চোখ বন্ধ করে তারপরে তাদের ইবাদত বন্দিগী করে। আরেকটি শরীয়তের সাধারণ নীতি রয়েছে যে তোমরা ইহুদিদের অনুসরণ করবে না। খালিফুল ইহুদা ওয়ান নাসারা। কেউ যদি নামাজ পড়তে দাঁড়ায়, তার চোখ সেজদার দিকে বা সামনের দিকে যে দৃষ্টিটা যায়, সেখানে যদি এমন কিছু দেখতে পায় যাতে তার খুশু খুজু ব্যাহত হয়, এমন একটা কুদৃশ্য মানে দেখা যায় না, চোখ ধারণ করে না, এমন একটি খারাপ দৃশ্য যদি ওদিকে চোখ পড়ার সম্ভাবনা থাকে, সেই খারাপ দৃশ্য থেকে, খারাপ পরিবেশ থেকে বাঁচার স্বার্থে চোখ বন্ধ করতে পারে। আরেকটি ব্যাপার হলো, কেউ যদি মনে করেন যে আমি এ কারণে চোখ বন্ধ করব যে আমার চোখ বন্ধ করলে আল্লাহর দিকে একান্ত মনোনিবেশ আসে, এটা একবার দুবার হতে পারে, অভ্যাসে পরিণত করা যাবে না। খুশু খুশু আনার স্বার্থে একবার দুবার বা প্র্যাকটিসের অংশ হিসেবে যদি করে তো সেটা ওলামা একরাম বৈধ বলেছেন, মাকরু বলেননি। কিন্তু খুশু খুজু আনার সাথে দিকে নিয়মতান্ত্রিকভাবে করে যে একেবারে খুশু খুজু আসবে চোখ বন্ধ করলেই, চোখ বন্ধ করলে আসবে না, এবং এটার উপরে যদি অব্যাহত থাকে সেটি কিন্তু ওলামায়ে কেরাম মাকরু বা সুন্নতের খেলাফ হিসেবে। আরেকটি বিষয় যদি আপনার কাছে একেবারে সংক্ষেপে জানবো, সেটি হচ্ছে যে যদি ফাইনলাম তাজিদিল মা ফাতায়াম মামু, যে আমরা কখনো সফর করি বা বিভিন্ন জায়গায় থাকি, এক্ষেত্রে যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে তো ইসলাম বলে দিয়েছে বাইপাস তায়াম্মুম, তা তায়াম্মুমের ফরজ কয়টি আর কিভাবে একটু তায়াম্মুমটা আমরা আদায় করব? ধন্যবাদ আপনাকে। তায়াম্মুমের ফরজ যে কোরআনে আছে, ফামসাহু বি উজুহিকুম, ফামসাহু বি আইদিকুম ওয়া উজুহিকুম, অর্থাৎ তোমরা তোমার মাসহ করো তোমাদের হাত এবং তোমাদের মুখমণ্ডল, মুখমণ্ডল। তো এখানে দেখা যায় যে হাত এবং মুখমণ্ডল মাসহ করা, এটি হলো একটি ফরজ। অর্থাৎ ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, পবিত্র মাটিতে ইচ্ছা পোষণ করবে, হ্যাঁ ইচ্ছা পোষণ করা, এই জন্য নিয়তটা বা ইচ্ছাটাকে ফরজ করা, ফরজ করা, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, ইচ্ছাকে ফরজ করা হয়েছে। আর একটা হলো যে পূর্ণ চেহারা আর হাত
কোনই পর্যন্ত এটি মসেহ করবে, এই দুটাকে রোকন বা ফরজ হিসেবে আখ্যায়িত করা। সুন্দর করে বলছিলেন প্রফেসর আহমদ আবুল কালাম স্যার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম খুব জীবন ঘনিষ্ঠ কতগুলো বিষয়, সেটি হচ্ছে যে আমরা তায়াম্মুম, তায়াম্মুমটা হলো এই উম্মতের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে গিফট, একটা উপহার। কোনো উম্মতের জন্য এ ধরনের সিস্টেম ছিল না যে পানি না পাওয়া গেলে তারা তায়াম্মুম করে নামাজ পড়বে। এটা উম্মতের জন্য একটা আল্লাহ তাআলা স্পেশাল একটা গিফট দিয়েছেন। আমরা যেন এই মাসআলাগুলো জেনে বুঝে শুনে যেন আমলে আনতে পারি, আর মাহে রমাদানে এই মাসালাগুলো আমরা বেশি বেশি করে চর্চা করব, অজানা বিষয়গুলো আমরা জানব। আর চ্যানেলের এই যে অনন্য আয়োজন অজানাকে জানা, এটা কিন্তু একটা সত্যি এটি প্রশংসার যোগ্য। আমরা এই অজানা বিষয়গুলোই আপনাদেরকে জানাই দিতে চাই। আপনারা এই বিষয়গুলো জেনে শুধুমাত্র জানাটাই শেষ নয়, বরং এগুলো আমরা বাস্তবে যেন আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।